Hello viewers, welcome to my YouTube channel Daily Information. So, apnaloke jodi CEE exam disile, to apnaloke counselling korise, orthat counselling or karone jibor documents upload koribo lage ba payment koribo lage, hekini apnaloke korise. To aji dibo hoy counselling or result orthat allotment. To apnaloke kot seat pale, kunba college ot apni select hoise ne nai, aru ki branch ot paise hobby hek check koribo paribo, aru tar bisote apnaloke koribo lagibo admission, orthat counselling kora hol, tar bisote apni hetu accept koribo lagibo, jot seat pabo, juntu branch ot pabo, hetu accept koribo lagibo, hekini ajir pora start hobo. আজি দিব হে সিডাবলএ জন্তু কাউন্সেলিং করিলে আপোনালোকে কাউন্সেলিং অর রিজাল্ট অর্থাৎ অ্যালটমেন্ট আপুনি কত অ্যালটমেন্ট পাইছে তো কেনেদরে হে রিজাল্ট বা অ্যালটমেন্ট কত পাইছে চেক করিব আপুনি ডিটির অফিশিয়াল ওয়েবসাইটত ভিজিট করিব dte.assam.gov.in এটো মারি দিব তো যিকোনো ব্রাউজারত মারি দিব মারি দিয়ার পিছত তলত আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে ইয়াতে সিডাবলএ 2021 অনলাইন কাউন্সেলিং তো এখিনি আপোনালোকে নিশ্চয় আগতেও গম পাইছে কাউন্সেলিং করার সময়ত কেনেদরে করিব লাগে ইয়াতে সিম্পল আমি লগইন করিব লাগিব তো ইয়াতে মারি দিলো তো আপোনালোকক দেখুৱাম যদি আপুনি সিট পায় তেতে হলে কেনেকুৱা লিখা আহিব আৰু যদি সিট না পায় দেন কেনেকুৱা লিখা আহিব সেইখিনিও দেখুৱাই দিম তো এনেকৈ আপুনি কৰি দিব ইয়াতে মাৰি দিব মাৰাৰ পিছত ইয়াতে যোনটো লগইন অপচন আছে হে লগইনত মাৰি দিব তো ইয়াতে গটেখিনি লিখাই আছে এখিনি আগৰখিনি তো এইখিনি তো নিশ্চয় আপুনি কৰিছে তো ইয়াতে লগইন মাৰি দিলো মই লগইন মাৰাৰ পিছত ইয়াতে মাৰিব লাগিব আপোনাৰ সিডব্লিউৰ যোনটো এপ্লিকেচন নাম্বাৰ আছিলে হে এপ্লিকেচন নাম্বাৰটো মই ইয়াতে এপ্লিকেচন নাম্বাৰ মাৰি দিছো তো অ্যাপ্লিকেশন নাম্বার মারার পিছত তলত ইয়াতে ডেট অফ বার্থ সিলেক্ট করিব লাগিব তো মই ডেট অফ বার্থ সিলেক্ট করি আছো নিজৰ মোবাইলতে আপোনালোকে এইখিনি করিব পাৰিব বা জি ডকুমেন্টস আমাৰ আপলোড করিব লাগিব সিট পোৱাৰ পিছত অর্থাৎ অ্যালটমেন্ট পোৱাৰ পিছত সেইখিনি আপোনালোকক দেখুৱাই দিম এইবোৰ কেনেকৈ আপুনি করিব পাৰিব নিজৰ মোবাইলত তো তাৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব হবিহেক আপোনালোকে পাই থাকিব তো মই ইয়াতে লগইন মাৰি দিলো লগইন সাকসেসফুলি হল তো সাকসেসফুল চাওক ইয়াতে কি লিখা আছে নো নিউ অ্যালটমেন্ট ফাউন্ড একচুয়ালি এতিয়ালৈকে ডিক্লেয়ার করা নাই রিজাল্ট অ্যালটমেন্ট এতিয়ালৈকে দিয়া নাই হয়তো দি দিব আজির দিনের ভিতর দিয়ে দিব কিন্তু ডিটির কোনো ধরনের সময় দিয়া না থাকে এটাই আমার মূল সমস্যাত পড়ো আমি যে সময় দিয়া না থাকে সাওক ইয়াতে লিখা আছে নো প্রিভিয়াস অ্যালটমেন্ট ফাউন্ড এতিয়া সবরে এনেকুৱাই দেখুৱাই আছে যে নো প্রিভিয়াস অ্যালটমেন্ট ফাউন্ড একচুয়ালি এতিয়াও ডিক্লেয়ার করা নাই তো যেতিয়া ডিক্লেয়ার করবো আপনার কেনেকুৱা লিখা আহিব যদি আপনি সিট পায় বা অ্যালটমেন্ট পায় তো এইখানে দেখুৱাই দিম একচুয়ালি আজি রাতির ভিতর সেইটো রিজাল্ট দি দিব পেটৰ যোনটো আছিলে অৰ্থাৎ পলিটেকনিকৰ যোনটো এণ্ট্ৰেন্স এক্সাম আছিলে সেইটোৰ যি আপোনাৰ কাউন্সেলিং হৈছিলে সেই কাউন্সেলিঙৰ ৰিজাল্ট এই ডিটিৰ ৱেবছাইটৰ বা ডিটিৰ ফালৰ পৰা সেইটো ঘোষণা কৰা হৈছিলে ইমান লেটকৈ দিছে যে ৰাতি 11:30 মানতহে ডিক্লেয়াৰ কৰিছিলে কিন্তু সেইটো তেনেকুৱা ডেটে দিয়া আছিলে যে এইটো ডেটত 18 তাৰিখ অৰ্থাৎ 18 তাৰিখত ৰিজাল্ট দিব কিন্তু দিনত কেইটা বজাত দিব বা কেতিয়া দিব কোনো উল্লেখ কৰা নাছিলে সেইটো গৈ গৈ লাষ্টত গৈ ৰাতিহে দিছিলে তো এইটো হয়তো ৰাতি হৈ যাব পাৰে একো নাই আপোনালোকে ওয়াইট কৰক আৰু চেক কৰি থাকিব তো দেখুৱাই দিওঁ যদি সিট পাই কেনেকুৱা আহিব আৰু সিট নাপালে কেনেকুৱা ধৰণৰ আহিব তো যেতিয়া আপুনি সিট পাব চাওক সিট পোৱাৰ লগালগ আপোনালোকে চেক কৰিব পাৰিব এনেকুৱা আহিব তো এনেকুৱা আহিব যে মাই এলটমেণ্ট বুলি লিখা থাকিব ওপৰত আহি যাব যে আপোনাৰ এনেকুৱা আহিব যে এলটমেণ্ট এভেইলেবল বুলি দেখুৱাব এবাৰ শ্ব' কৰিব জাষ্ট তাৰপিছত এনেকুৱা আহিব যে মাই এলটমেণ্ট বুলি লিখা থাকিব তাৰপিছত আৰু বহুত কিবা কিবি লিখা থাকিব তাৰপিছত ইয়াতে ভিজিট মাই এডমিশ্যন পৰ্টেল কাৰণ আপুনি এডমিশ্যন হ'ব লাগিব যেতিয়া ছিলেক্ট হ'ব তো আপুনি ছিলেক্ট হৈছে বুলি ইয়াতে ধৰা হৈছে যে আপুনি যিখিনি প্ৰিফাৰেন্স দিছিলে বা যিমান মাৰ্ক পাইছিলে তাৰ ভিতৰত আপুনি এলটমেণ্ট পাইছে এলটমেণ্ট পোৱাৰ পিছত আপুনি যেতিয়া ভিতৰত সোমাই যাব মাই অৰ্থাৎ যোনটো আছিলে যে মাই এডমিশ্যন পৰ্টেল তাতে যেতিয়া আপুনি ছিলেক্ট কৰিব ছিলেক্ট কৰাৰ পিছত এনেকুৱা আহিব যে কংগ্ৰেজুলেশ্যন তো কংগ্ৰেজুলেশ্যন এনেকৈ লিখা থাকিব তো এনেকুৱা লিখা থাকিব তাৰপিছত তলত থাকিব ইয়াতো মই পলিটেকনিকত দেখুৱাই আছোঁ কিন্তু ছেমে হ'ব এলটমেণ্ট ইয়াতে লিখা থাকিব কাউন্সেলিং নাম ওৱান লিষ্ট তাৰপিছত ক'ত পাইছে কলেজৰ নাম লিখা থাকিব কোনটো ইঞ্জিনিয়াৰিং কলেজত পাইছে ব্ৰাঞ্চ কি ব্ৰাঞ্চত আপুনি পাইছে এলটেড কেটগৰি কি কেটগৰিত পাইছে কিমান নম্বৰ প্ৰিফাৰেঞ্চ আছিলে এলটমেণ্ট ষ্টেটাছটো একটিভ হৈ থাকিব তাৰপিছত এলটমেণ্ট লেটাৰ এডমিশ্যন সেইখিনি অলপ বেলেগ তাৰ তলত আপোনালোকে দেখা পাব যে ইয়াতে একচেপ্ট বা ন' ইয়েছ অৰ ন' আপুনি যদি সিটটো য'ত পাইছে সেইটো যদি আপুনি ছিলেক্ট কৰে অৰ্থাৎ সেইটোত যদি আপুনি পঢ়িব বুলি ভাবে দেন ইয়েছ মাৰি ছাবমিট কৰি তাৰপিছত ডকুমেণ্টছখিনি আপলোড কৰিব লাগিব তো এনেকুৱা যদি আহিছে দেন আপুনি সিট পাইছে আৰু যদি ন' প্ৰিভিয়াছ এলটমেণ্ট ফাউণ্ড বুলি দেখুৱাইছে দেন আপুনি সিট পোৱা নাই সেইটোৱে ভাবিব লাগিব কিন্তু ইয়াতে ইয়েছ কৰা ন' কৰা সেইটো বহুত ইম্পৰ্টেণ্ট হয় কিয় ইম্পৰ্টেণ্ট হয় মই পলিটেকনিকৰ ক্ষেত্ৰত কৈছিলোঁ পলিটেকনিক আৰু CEE ছেমে হ'ব সেইটো আপোনালোকে চাই ল'ব পাৰে যে ইয়েছ কৰিলে কি হ'ব ন' কৰিলে কি হ'ব তো সবিশেষ পিছত জনাম যেতিয়া রিজাল্ট ডিক্লেয়ার করব আজি যেতিয়া ডিক্লেয়ার করে লগালগ আপোনালোকৰ লগত শেয়ার করিম তার কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিব যদি সিট না পায় আপোনালোকৰ ওপৰত এনেকুৱা মেসেজ আহিব যে নো নিউ এলটমেণ্ট ফাউণ্ড অৰ তলত আহিছে যে নো প্ৰিভিয়াছ এলটমেণ্ট ফাউণ্ড তো আজিলৈ ইমানে যেতিয়া আপুনি সিট পাব তাৰপিছত কেনেদৰে কি কি কৰিব লাগিব সবিশেষ আপোনালোকৰ লগত শেয়ার করিম তো তার কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখিব তো থ্যাংক ইউ